নদিয়ার পলাশিপাড়া থানার পলাশিপাড়ার বিজয়নগরে মটর শ্রমিক পরিচালিত পোষ কালী পূজার উদ্বোধন করলেন 63 নম্বর ব্লকের বিডিও শুভ সিংহ রায়। সঙ্গে ছিলেন পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা বিশ্বাস মণ্ডল ও পূজা কমিটির কর্মকর্তা সদস্য সহ সম্মানীয় ব্যক্তিবর্গরা। পরে প্রথা অনুযায়ী একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় জলঙ্গি নদী থেকে জল নিয়ে প্রতিমা আনা হয়। এই পুজো 7 দিনব্যাপী চলবে, সাথে চলবে মেলাও। সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল। খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।